আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ও আসহাবিহি ও আহলি বাইতিহি ও মৌলাহ প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রত্যেকটি মানুষ চায় সম্মানিত হতে সম্মান অর্জন করতে মাথা উঁচু করে বাঁচতে সবাই এটাই আশা করে যে সবাই যেন তাকে ভালোবাসে তাকে নিয়ে মানুষের হৃদয়ে থাকুক একটি ভালোবাসা এবং মানুষের হৃদয়ের মনি কোঠায় যেন তার জায়গাটা একটু বিশাল হয় এটাই সবাই চায় আসলে এ ব্যাপারে আলাইহি সাল্লিউলাম দেড় হাজার বছর আগে চমৎকার একটি মেসেজ দিয়েছেন যে হাদিসটি আমিরুল ফিল হাদিস ইমাম ইবনু হাজারি তার বুলু গুল মারাম মিন আদিল্লাতিল আহকামের এক হাজার চারশো তেহাত্তর নম্বর হাদিসে উল্লেখ করেছেন ওয়ান جاء رجل إلى النبي صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس ركاتو السهبي سهل بن ساد السعيد رضي الله عنه تكي برنيتو تني بولين اكدين الله الحبيب صلى الله عليه وآله وسلم اركاته اكجن بكتي وبسيته يقول يا رسول الله صلى الله عليه وآله وسلم আপনি আমাকে এমন একটি কাজ শিক্ষা দিন যে আমলটি করলে আমাকে আল্লাপাক যেমন ভালোবাসবেন তেমনি দুনিয়ার মানুষ সকল লোকই আমাকে ভালোবাসবেন এমন একটি আমল আমি আপনার থেকে আশা করছি আপনি আমাকে জানিয়ে দিবেন ফকালা অতপর আল্লাহর হাবিব বললেন ইজ হ্যাড দুনিয়া ইউ হ্যাভ তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হও দুনিয়ার প্রতি তোমার হৃদয়ে ঘৃণা জন্মাও দুনিয়ার প্রতি তোমার অ্যাট্রাকশান যেন না থাকে তুমি দুনিয়া থেকে বিমুখ হও আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন সুবহানাল্লাহ ওয়াজহদ فيما عند الناس يحبكن নাস আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মানুষের কাছে যা আছে অর্থাৎ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত এগুলার প্রতিও তুমি ঘৃণা জন্মাও এগুলার প্রতি যেন তোমার লোভ না আসে তুমি নিজেকে হেফাজত করো তুমি আল্লামুখী হও দুনিয়ামুখী হয়ো না মানুষের যা আছে তা নিয়ে তুমি চিন্তা করো না বরং এগুলার প্রতি তুমি অনাসক্ত হও তোমার হৃদয়ে যেন এরকম কোনো লোভ না থাকে এটা যদি তুমি রাখতে পারো ইউ হেব নাস মানুষ তোমাকে ভালোবাসবে সুহান আল্লাহ রওয়াহ ইবনি ওয়াসানাদুহু হাসানুন সাহিহ এ হাদিসটি ইমাম ইবনে মাজা রাহমাউল্লাহ বর্ণনা করেছেন এর সনদটি হাসান সাহিহ প্রিয় দর্শক তাহলে কাজ কিন্তু একেবারে সহজ দুইটি কাজ দুনিয়া থেকে আমাদেরকে বিমুখ হতে হবে দুনিয়ার লোভ লালসায় পরা যাবে না মানুষের সম্পদ দেখে ঈর্ষা করা যাবে না মানুষের সম্পদের প্রতি ছোকানো যাবে না মানুষের সম্পদ দেখে আফসোস করা যাবে না বরং মৌমিন তো সেই যে পরকালকে দুনিয়ার থেকে বেশি প্রাধান্য দেয় আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুক তার সীমাহীন রহমতে আমাদেরকে আবদ্ধ করুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ